জমি হরা মানুষ অধিক ক্ষতিপূরণ দাবি করে জেলাপাল অফিস সম্মুখে ধারণা। যাজপুর জেলা দেই যাওতুবা 20 নম্বর জাতীয় রাজপথ পাই জমি অধিগ্রহণ সময় রে ক্ষতিপূরণ প্রদান নেই পাত্র অন্তর করা যাওতুবা অভিযোগ হইছি। মানস রঞ্জন পণ্ডা জনে জাতীয় রাজপথ 20 নম্বর জাতীয় রাজপথের জমিহরা চাষী আজ্ঞা। জাতীয় রাজপথ 20 নম্বর জাতীয় রাজপথের যে জমিহরা চাষী মানে আজ আমি বসিছু এইপা বসিছু যে আমার জমির যে মূল্য আমি প্রদান নিমন্তে সরকার নোটিশ জারি করছেন এর আমি সন্তুষ্ট নুহ কারণ আমি মুনিসিপালিটির 5 কিলোমিটর ব্যাসার্ধ পরিমিত অঞ্চলের সমস্ত বসবাস করছু এবং আমার চাষ জমি এই অঞ্চলের মধ্যে রয়েছে। সেই দৃষ্টিকোণরু আমার দাবি যেতবে মল্লিকাপুর জমির মূল্য বহুত কম অছি তার পার্শ্ববর্তী মৌজা অফজলপুর বহুত অধিকা আছে যেটা কি কহতে আকাশ পাতাল হাইল্যান্ড হেভেল ডিফরেন্স রয়েছে। সেইপরি বাণপুর মৌজার মূল্য বহুত অধিক থাকবে নয়াগোবিন্দপুর মৌজা বাণপুর 5,50,000-60,000 থাকবে নয়াগোবিন্দপুর মৌজার মূল্য মাত্র হচ্ছে 7,000 টাকা যেটা কি জনে চাষী কৃষিজাত সামগ্রী শস্যরু মাত্র 3-5 বর্ষে এতিকি অর্থ উপার্জন করে পারিব। আজ্ঞা ইয়ে গুণ্ঠ পিছা রেট মু কহুছি যেটা কি গুণ্ঠ 7,000 রয়েছে পাখাপাখি 7,000 মু আপ্রক্সিমেট ফিগর মধ্যে আমি দৌনা আমার নোটিশে সে দর্শাও না যে তোমার এতিকি জমির পরিমাণ এতিকি জমির ধার্য মূল্য এতিকি এবং তুমি 2 গুণ কি 3 গুণ কি 5 গুণ তার কৌশি তথ্য মধ্যে আমার দিয়ে আমি সব অজ্ঞ রাখি সে মনোমুখী যে কার্য করছেন নয়াগোবিন্দপুর সরলে বখাণপুর বিচিত্রপুর এবং দক্ষিণবিল বাছিয়ারি মির্চাঁদপুর পর্যন্ত যে 5 কিলোমিটর ব্যাসার্ধ পরিমিত অঞ্চল রয়েছে সমস্ত জমির মূল্য মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। আমার দাবি এইয়া যেহেতু আমি মুনিসিপালিটি পার্শ্ববর্তী অঞ্চলের বসবাস করছু এবং আমার চাষ জমি এই অঞ্চলের অবস্থিত সেই দৃষ্টিকোণরু সর্বাধিক মূল্য মৌজার ধার্য করা যাও নচেত সরকার যেতবে জমি কাহাকু নিলাম দৌঁচন্তি 99 বর্ষ পাই নিলাম দৌঁচন্তি এবং 99 বর্ষ পরে সরকারঙ্কর মধ্য দাবি রয়েছে সে জমিকে অন্য জনকে হস্তান্তর করিবা পাই। সেই দৃষ্টিকোণরু আমি মাত্র কৃষিক্ষেত্র কৃষি উপরে জীবিকা নির্বাহ করুথিবা চাষী এতিকি জনাওছু যে আমাকে 5-3 বর্ষর পয়সা দেই চিরদিন পাই আমার পরবর্তী বংশজ মানুষ মধ্যে এমানে শোষণ করিবারে পছঘুঞ্চা মারুনাহান্তি এথিপাই আমি ম্রিয়মাণ ও সরকারঙ্ক নিকটে দাবি জনাওছু যে আমার দাবি ন্যায্য দাবি আমার পার্শ্ববর্তী অঞ্চলকু সমতুল মূল্য করি উচিত মূল্য প্রদান কলে আমি সরকারঙ্ক নিকটে চির কৃতজ্ঞ রহিম। যদি 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 আগামী দিনের এবে যদি দাবি আমার পূরণ ন করতে বা দাবি পূরণ দিগরে কোণী পদক্ষেপ গ্রহণ ন করতে আগামী দিনের হয়তো অনশন ধর্মঘট নহলে রাজরাস্তাকে ওলাইবু এবং আমার জীবিকা যেতবে যাব জীবন গলে জীবন যাবে গলে মধ্যে আমি পছঘুঞ্চা দেবু না রাজরাস্তার শোবা বাধ্য হব। সরকারঙ্ক পক্ষরু মল্লিকাপুর নয়াগোবিন্দপুর বখাণপুর বিচিত্রপুর আদি মৌজার জমিগুড়িকু শাগ মাছ মূল্যরে নেবা পাই সরকারঙ্ক পক্ষরু দর ধার্য করা যাইছি। এহার প্রতিবাদ করি গ্রামবাসী মানঙ্ক পক্ষরু জিল্লাপাল অফিস সম্মুখে ধারণা দিয়া যাইথিলা ও অধিক ক্ষতিপূরণ পাই দাবি হইথিলা। আজ্ঞা বিষ্ণুচরণ মিশ্র মো না গ্রাম বিচিত্রপুর আমি আসিছিল আমার যে জাতীয় রাজপথ 20 নম্বর বিহারের বক্তিয়ারপুর ঠু ধামরা পর্যন্ত যে আমার অছি প্রোজেক্ট রেড সেটা আমার কুয়াখিয়া ঠু বর্তমান আমার যে অধিগ্রহণ পাই আমাকে নোটিশ অলরেডি মিলি সারিছি এবং আমার বি মধ্যে চাষী মানক একাউন্টকু পয়সা বি কিছু আসি সারলানি সেটি অফজলপুর মৌজারে 8 লক্ষ থিবা বেলে গুণ্ঠ বা ডিসমিল 2 লক্ষ থিলা বেলে সেটি নয়াগোবিন্দপুরে 2,000 মানে 100 গুণু তফাত রয়েছে কম বেশি রয়েছে। আমি চাহুছু যে মিনিমম অফজলপুর মৌজার রেট সম্পূর্ণ অঞ্চলের লাগু করা যাও যেটি কি সেটি গোটে গুণ্ঠ 8 লক্ষ এটি গোটে গুণ্ঠ মাত্র 8,000-7,000 মানে গোটে হিড় এপট সেপট গোটে হিড় এপট অফজলপুর এপট মল্লিকাপুর এপট বাণপুর এপট বিচিত্রপুর সব গোটিয়ে গোটিয়ে হিড়ের এপট সেপট সমানে ধান ফলুছে সমান উপায়ে বি চাষী উপকৃত হচ্ছেন সেই তুলনায় গোটিয়ে হিড় সেপটে 8 লক্ষ দেলাবেলে গোটিয়ে হিড় এপটে দিয়া হচ্ছে মাত্র 6,000-7,000 টাকা গুণ্ঠ পিছা যে 4 ডিসমিল কি গোটে গুণ্ঠ তেমন আমি চাহুছু কি সমান মূল্য মিলু আমি যে আমার যে সম্পূর্ণ গয়াধর নায়ক আমার জন চাষী তার সম্পূর্ণ বিল পড়ুছি সম্পূর্ণ তার বিল পড়ুছি সে টোটাল মাত্র পাচ্ছে তার গোটে একর জমি যাওয়া স্থলে সে মাত্র পাচ্ছে সে 4,50,000-4,50,000 টাকা যা কি ধানর মূল্য ঠু বি আহ কম ধান বিকিলে বি বর্ষকু তাঠু অধিক মূল্য মিলুছি তেমন আমি চাহুছু যে সমান মূল্য মিলু সেইটি
अफदलपुर मिनिमम अफदलपुर मूल्यटा समस्त लागू करा जाऊ रास्ता छाड़बू ना आम बिलर आम शोबू आम से एन एच 20 करबू ना एही मर्मरे जिला प्रशासन को एक दाबीपत्र प्रदान करा जायथिला जाजपुर आनंद चंद्र साहू रिपोर्ट ए ओडिशा।